লোকসভা নির্বাচনের দিন সমুচাপি অহার তৎপরতা বৃদ্ধি পাইছে শাসক বিরোধীর মাজত। বাঙ্গালোরত 26টা বিরোধী দলের গুরুত্বপূর্ণ বৈঠক। বিহারের পিছত কর্ণাটকত ইউপিএর অংশীদারী দলের বৈঠক। বিজেপি বিরোধী দলসমূহ একত্রিত হল বাঙ্গালোরত। একে মঞ্চতে বহিল সোনিয়া গান্ধী, নীতিশ কুমার, মমতা ব্যানার্জী, অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, উমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি আর হেমন্ত সোরেনের দরে নেতা। বাঙ্গালোরের বিরোধী বৈঠকক প্রতিক্রিয়া প্রকাশ অসমৰ বিজেপির মন্ত্রী বিধায়কর। অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা বোকাজান সমষ্টির বিধায়ক ডাক্তর নোমল মমিনে কটাক্ষ করে বিরোধীর বৈঠকক। 26টা দলেরে বিরোধীয়ে ইতিমধ্যে এনডিএ হাতত ধরাশায়ী হয়েছে বলে কলে নোমল মমিনে। 26টাই হোক 28টাই হোক পার্টি যিমানেই তেখেতসকলে লগ হয়ে পেলে করক, কিন্তু তেখেতসকলে রাইজর স্বার্থত এই বৈঠক করা নাই। এই বৈঠক করেছে কোন প্রাইম মিনিষ্টার হব, কোন মিনিষ্টার হব, কোনে পাওয়ার পাব, এই কারণে কংগ্রেসের বৈঠক হয়েছে। এনডিএর বৈঠকখন হয়েছে দুখিয়া নিচলুয়া লোকসকলক কেনেক আমি সকাহ দিব পারো আর দেশের উন্নয়ন কেনেক করে পারো, এই দুটাই ডিফারেন্স। বিরোধীক প্রত্যাহ্বান ডাক্তার নোমল মমিনের। নোমল মমিনের মতে বিরোধীয় প্রধানমন্ত্রী পদর প্রার্থী ঘোষণা করলে ফাট মেলিব ইউপিএর ঐক্যত, যত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 400তক অধিক আসনের পুনর্বার নরেন্দ্র মোদীর নেতৃত্বত সরকার গঠন হব বলে কলে শাসকীয় বিধায়কগুলো। ইউপিএ আজি দূরের দূরের চালেও কোনো একগী ব্যক্তি ইউপিএ লিড লৈ পেলে 2024 চনত মোদী ডাঙরিয়ার বিপক্ষে জিকিব পৰা কেপাসিটি লিডার মই দেখা নাই। হু উইল বি দেয়ার প্রাইম মিনিষ্টার ক্যান্ডিডেট, তেখেতসকলে কব যে আমার যোনে হলে হব পারে, জিকার পিছতে যিকোনেও লিড করব পারে, কাক আগবাই দি পেলে ভোট খুঁজব, রাহুল গান্ধীর নামত নে নীতিশ কুমার নামত নে মমতা ব্যানার্জীর নামত নে কেজরিওয়ালের নামত, কোনো এগারী ব্যক্তি তেখেতে আগবাই দিয়ার লগে লগে নেক্সট ডে 26টা দলের নামি আহি পেলে 13টাত পাবগে। বাঙ্গালোরের বিরোধী দলের বৈঠকক চাহ ভাত খাওয়া বৈঠক আখ্যা দিয়ে জলসম্পদ মন্ত্রী পীয়ূষ হাজরিকা। পীয়ূষ হাজরিকার মতে দেশত পুনর্বার নরেন্দ্র মোদীর নেতৃত্বত সরকার গঠন। আর একটু বেশি দিন নাই, 10 মাহে আছে, মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হব, এই কথা কোনো আর প্রশ্নবোধক নাই। এই সকলে এনেকই এই দুদিনমান ভাত খাব, চাহ খাব, বিহারত খালে, বেঙ্গালোর খালে, আকো কলিকাতার খাব, এনেকই খাব, ইলেকশনের সময় আগে ঠান্ডা হয়ে যাব। বিহারের পিছত কর্ণাটকত বিরোধীর দ্বিতীয়খন বৈঠক অনুষ্ঠিত হয়। সমান্তরালক এনডিএ অংশীদারী দলেরও নতুন দিল্লিত অনুষ্ঠিত হয় বৈঠক। অবশ্যই নিজের বিশ্বাসঘাতক রাজনীতির বাবে কোনো একটা শিবিরলে আমন্ত্রিত নহল বদরুদ্দিন আজমলের দল ইউডিএফ। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম।